সুমন নামে একজন প্রশ্ন করেছেন আমাদের কাছে, করোনা থেকে সেরে ওঠার পর আমাদের শরীরে যে ক্ষতি হয় তা কিরকম হয়, নাকি সারা জীবন থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, সেই রিকভারিটি তিনি জানতে চেয়েছেন যে যে ক্ষতিটি হয় তা কি রিকভার হয় কিনা এবং সেটি কি সারা জীবন থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। আমি জানতে চাইব দীপল কৃষ্ণ অধিকারী স্যার আপনার কাছে প্রশ্নটির উত্তর জানতে চাইব। দর্শককে অসংখ্য ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন উনি। এর উত্তরে বলবো যে এই রোগটি কিন্তু আমাদের কাছে একদমই নতুন, আমরা এখনও শিখছি, আমাদের অভিজ্ঞতা এখনও পূর্ণ না। তবে যতটুকু আমরা দেখতে পেয়েছি, বেশিরভাগ রোগীদের কিন্তু করোনা পরবর্তী যে জটিলতা এটা একদমই স্বাভাবিক পর্যায়ে ফিরে যায়। কিছু কিছু সংখ্যক তাদের দীর্ঘমেয়াদী কিছু লক্ষণ থেকে যায়, যেমন ধরেন কাশি, শ্বাসকষ্ট বা হার্টের যদি কোনো ইনভলভমেন্ট থাকে, অনেক সময় নার্ভের সমস্যা বা ব্রেনের সমস্যা, তার জন্য হয়তো কোনো শারীরিক দুর্বলতা বা মাসকুলার উইকনেস বা ট্রেমর যেটা আমরা বলি, বা কোনো স্পেসিফিক মাসেল গ্রুপের উইকনেস, বা অনেক সময় দেখা যায় কি কিছু কিছু সাইকোলজিক্যাল প্রবলেম যেটার হয়তো স্ট্রাকচারাল কিছু কারণ খুঁজে পাওয়া গেছে, ব্রেনের মধ্যে কিছু ডিজর্ডার হয়। তো এখনও পর্যন্ত যেহেতু আমরা পূর্ণ কোনো তথ্য উপাত্ত পাইনি, তাই সারা জীবন থাকবে কি না এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে কিছু কিছু রোগীদের ক্ষেত্রে আমরা দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া দেখছি, তবে আশার কথাগুলো এগুলো সবই চিকিৎসাযোগ্য। একবার যারা ফিরে আসবেন, যারা বেঁচে থাকবেন, তাদের মধ্যে এই যে প্রতিক্রিয়াগুলি, যে জটিলতাগুলি পরবর্তীতে দেখা দেবে, তার সবগুলোই মোটামুটি চিকিৎসায় ভালো হয়ে যায় বা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। অতএব হতাশ হওয়ার তেমন কোনো কারণ দেখি না। এগুলো মোস্টলি খুবই মাইল্ড পর্যায়ের বা অল্প মাত্রায় থাকে। সিভিয়ার ডিসেবিলিটি খুবই কম, একদম নগণ্য বলতেই পারেন। সেই জন্য বলবো যে এখনই অত আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তবে এটুকু মনে রাখতে হবে, রোগটি যেহেতু নতুন, আমাদের যাতে রোগ না হয় সেই জন্য প্রতিরক্ষা বা প্রতিরোধের দিকে আমাদের যেন বেশি দৃষ্টি থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে অনুরোধ করব। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক ফোন কলে রয়েছেন। দর্শক কে বলছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম শামিমা, আমার ছেলের নেপথ্যে আক্রান্ত। 2013 সাল থেকে ওকে আমি প্রফেসর ডক্টর হানিফ স্যারকে দেখাই আসছে, তো এখন তো দেখাইতে পারতেছি না। গত ১৯ সালের জুলাই শেষে দেখাইছি, তো উনি যে ওষুধগুলো দিছিল, কিছু ওষুধ আছে চলবে লেখা, এই ওষুধগুলো কি এখনো আমি খাওয়াই যাব? এরপর আমার ছেলে ওইভাবে আর আক্রান্ত হয় নাই, এর আগেও ঘন ঘন আক্রান্ত হইতো, চলে যেত, কাছে নিয়ে যেতাম। ধন্যবাদ আপনাকে প্রশ্নটির জন্য, এবং সেই সাথে আপনি আপনার সংযুক্তি বিচ্ছিন্ন করবেন না, পরবর্তী জিজ্ঞাসার জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন। অধ্যাপক ডক্টর রণজিৎ রঞ্জন রায় স্যার, আপনার কাছে পরামর্শ জানতে চাইব। চলবে ওষুধ যেটা বলা আছে এটা বন্ধ করা আপনার জন্য উচিত হবে না। চলবে মানে উনি না বলা পর্যন্ত আপনি বন্ধ করবেন না, দিস ইজ হোয়াট ইজ এক্সপেক্টেড, এটাই স্বাভাবিক। এটা বন্ধ করে আপনি দুই দিন পরে আবার খারাপ করে যাবেন, সেটা আপনার জন্য ওয়াইজ হবে না। জি ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরও একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন যে, হানিশ সরকার নামে, কিডনি রোগ প্রতিরোধের জন্য আমরা কি কি উপায় অবলম্বন করতে পারি? দীপল কৃষ্ণ অধিকারী স্যার আপনার কাছে জানতে চাইব, দুঃখিত আমি রণজিৎ রঞ্জন রায় স্যার আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ। কিডনি রোগ আসলে বড়দের যদি বলি সেটা হচ্ছে ডায়াবেটিস এবং হাইপারটেনশন, এগুলো নিয়ন্ত্রণে থাকতে হবে, পিরিয়ডিক্যালি চেক করবেন এবং ওষুধ খাবেন, যত ব্যায়াম করবেন, হাঁটবেন যেটাই বলেন না কেন, আর ওজন কমানো রাখবেন, চিনি খাবেন না, লবণ খাবেন না, এইভাবে চললে আপনি ভালো থাকবেন। আর ছোটদের বাচ্চাদের কিডনি রোগগুলো কিন্তু মেজরিটি নেফ্রোটিক সিন্ড্রোম, এটা আসলে প্রতিরোধ করার কোনো বিষয় নেই। নেফ্রোটিক সাথে যদি অ্যাজমা থাকে তাহলে ওখানে প্রতিরোধক জিনিস আছে, যেমন ওই যে আমরা মন্টিলোকাস প্রিপারেশন দিয়ে থাকি, ইনহেল নেবুলাইজ কর্টিকোস্টেরয়েড দিয়ে, এগুলো দিলে ভালো থাকে। চলবে, যে একটু আগে এক ভদ্রমহিলা বললেন, চলবেটা বন্ধ না করলে আপনি ভালো থাকবেন, বোধ আমাদের চেষ্টা কতদিন চলবে, আনটিল আনলেস আই সে নো তখন আপনি চল বন্ধ করবেন। দুই হচ্ছে অন্য রোগগুলির প্রতিরোধ, যে যারা বলছেন প্রস্রাব রাস্তাটা পরিষ্কার থাকা, যাতে ইউরিন ইনফেকশন না হয়, জন্মগত ত্রুটি যেটা নিরাময়যোগ্য সেটাকে সারিয়ে নেওয়া আর্লিয়েস্ট পসিবল, এগুলো করলে আপনি অনেকটুকু ভালো থাকবেন। 100% প্রতিরোধ কোনো কিছু নেই আসলে।